একে একে বাহির থেকে ভিতরে প্রবেশ করছে। সূচনাতেই আমি আপনাদেরকে একটু কষ্ট দিতে চাই, তো যদিও এটা কষ্ট মস্তিষ্কের আতপ এবং এই নানার মধ্যে হরপথের মধ্যে বর্তমান যারা বুঝমান সমঝদার তারা বলার আগে নড়া শুরু করে। আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের 28 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠায় বলেন, ইদা কিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিস তাফাসসাহু ইয়াসাহিল্লাহু লাকুম, যখন তোমাদেরকে বলা হয় তাফাসসাহু ফিল মাজালিস তোমরা মজলিসে অন্যদের জন্য জায়গা করে দাও, সামনের ফাঁকা জায়গা বন্ধ করে পিছন থেকে অগ্রসর হয়ে মজলিসের সৌন্দর্য বৃদ্ধি করো, মজলিসকে সাজিয়ে নাও, অন্য ভাইদের জন্য মজলিসে জায়গা ফাঁকা করে দাও। ইয়াসাহিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন এই বরকতের বরকতে জান্নাতের মধ্যে তোমাদের জন্য জায়গা প্রশস্ত করে দেবে। মুআজ্জাজ মুকাররম মুসলিয়ানে কিরাম, ঈশান নামাজের সময় সন্নিকটে, স্বল্প সময় আমাকে কথা বলতে হবে। আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের কয়েক আয়াত এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অবহিত হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ চাহিত এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে আপনাদের খেদমতে দু চার কথা পেশ করার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ইখলাসের সাথে বলা এবং আমাদের সকলকে আমলে নিয়তে শোনার তৌফিক দান করুন, আমিন। মুআজ্জাজ মুকাররম মুসলিয়ানে কিরাম, আমি যে আয়াতে কারিমা আপনাদের খেদমতে পেশ করেছি যে আয়াতে কারিমায় আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ ফরমান, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, لقد كان لكم في رسول الله أسوة حسنة. الله پاک رب العالمين آيات كريمة ارشاد فرمان، لقد كان لكم في رسول الله অবশ্যই তোমাদের জন্য আল্লাহর রাসূলের মধ্যে রয়েছে উসওয়াতুন হাসানা উত্তম জীবন আদর্শ। মুআজ্জাজ হাজেরিন, আমরা অনেক সময় ঐতিহাসিকদের জীবনী পড়ি, মহান ব্যক্তিদের মহান মনীষীদের জীবনী আমরা তাদের জীবন থেকে পাথেয় গ্রহণ করার জন্য পাঠ করে থাকি। পাঠ করে কি করি না, ঐতিহাসিকদের জীবনী পাঠ করে কি করি না, পড়ে থাকি। হুজুর আউলিয়া কেরামের জীবনীও আমরা পাঠ করি। এই পৃথিবীর মধ্যে একেবারে আদম আলা নবীনা আলাইহিসসালাম থেকে শুরু করি অব্দি যত আম্বিয়ে কেরাম গাউস কুতুব পীর আউলিয়া এই পৃথিবীতে আগমন করেছেন, এই সকল মহামনীষীদের মধ্যে সবচেয়ে বড় মহামনীষীর নাম কি, আওয়াজ করে বলুন নাম কি, ওনার জীবনী ওনার জীবন আদর্শের চেয়ে উত্তম আর কোন জীবন আদর্শ হতে পারে? আল্লাহ পাক আল্লাহর হাবিবের জীবন আদর্শ সম্পর্কে কোরআনে হাকিমে নিজেই ঘোষণা দিয়েছেন, তোমাদের জন্য আল্লাহর রাসূলের মধ্যে উত্তম জীবন আদর্শ রয়েছে। সুবহানাল্লাহ, এই উত্তম জীবন আদর্শে যার জীবনের ব্যাপারে আল্লাহ স্বয়ং নিজে কোরআনে কারীমে ইরশাদ করেছেন, তার জীবনের কিছু খণ্ড অংশ সামান্য কিছু তার জীবনের আলোচিত অংশ আমাদের জানা দরকার আছে কিনা? মুআজ্জাজ হাজেরিন, যেহেতু রবিউল আউয়াল মাস চলতেছে, আজকের মাহফিলের যে সকল উলামায়ে কেরাম অতিথিবৃন্দ ওয়াইজ রয়েছেন তাদের প্রত্যেকেই আমার তুলনায় অনেক বড় বড় আলেম। আসলের পর থেকে যারা কথা বলেছেন ওরাও এবং সামনে যারা কথা বলবেন ওনারাও একটি বরকতি মাহফিল, বুজুর্গদের মাহফিল, ওনাদের জবান থেকে আমরা আমলি এবং দামি দামি আরো কথা শুনবো। আমি আপনাদের খেদমতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ থেকে কয়েকটি খণ্ড চিত্র পেশ করতে চাই, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের ব্যাপারে কোরআনে হাকিমে ঘোষণা করেছেন, ওয়া মা আরসালনা
আল্লাহ পাক নিজে কোরআনে ঘোষণা দেন, আমি আপনাকে কেবল গোটা বিশ্ববাসীর জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি। আল্লাহর হাবিব যখন দুগ্ধ পোষ্য শিশু ছিল তখন আল্লাহর হাবিব রহমত ছিলেন, যখন যৌবনে পদার্পণ করেছেন তখনও তিনি রহমত ছিলেন, যখন তিনি নবুয়ত পেয়েছেন তখনও তিনি রহমত ছিলেন, যখন তিনার ইন্তিকালের সময় গণিয়ে এসেছে তখনও তিনি রহমত ছিলেন, মুমিনদের জন্য যেমনি ভাবে উনি রহমত ছিলেন ঠিক তেমনি ভাবে কুফার কাফেরদের জন্য তিনি রহমত ছিলেন, মানুষের জন্য যেমন তিনি রহমত ছিলেন, পশু পাখি জীব জানোয়ারের জন্য তেমনি তিনি রহমত ছিলেন, আকাশের পরন্ত পক্ষীগুলোর জন্য তিনি রহমত ছিলেন, গর্তের পিপীলিকার জন্য তিনি রহমত ছিলেন, সমুদ্রের গভীরের মাছের জন্য তিনি রহমত ছিলেন। রহমতের আধার বাণী আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবকে এই দুনিয়ার জমিনে প্রেরণ করেছে গোটা পৃথিবীবাসীর জন্য, কুল কায়নাতের জন্য আল্লাহ আল্লাহ রাসূলকে রহমত স্বরূপ প্রেরণ করেছে। এই রহমতে নবীর একেবারে জন্মলগ্নে জন্মের পর পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের কিছুদিন পর তায়েফের নিকটবর্তী বনু সাআদ পুত্রের দশজন মহিলা আরবের নিয়ম ছিল, আরবের মহিলারা বাজার থেকে দুধের বাচ্চাদেরকে নিয়ে আসতেন, এনে তাদেরকে দুধ পান করাতেন, এর বিনিময়ে তারা মোটা অঙ্কের অর্থ উপার্জন করতেন। সেই সুবাদে বনু সাআদ পুত্রের দশজন মহিলা মক্কার উদ্দেশ্যে রওনা হয়েছে, মক্কার বাজার থেকে তারা দুধের শিশু নিয়ে আসবে। ওই দশজন মহিলার মধ্যে একজন মহিলা, তার নাম হালিমাতুস সাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, দশজনের কাফেলায় বন্দী হয়েছেন। হালিমার সফর সঙ্গী তার স্বামী আর দুধের বাচ্চা আব্দুল্লাহ, পাথেয় হিসেবে কিছু সামান আনিয়েছেন, আরোহণের জন্য একটি উটনি নিয়েছেন, বোঝা বহনের জন্য একটি গাধা নিয়েছেন, গাধার উপরে সফরের সামানা পাথেগুলো রাখলেন। স্বামী স্ত্রী আর দুধের শিশু আব্দুল্লাহকে নিয়ে উটের উপর সওয়ার হয়ে গেলেন। সফর সঙ্গী দশজন মহিলার নয় জনই সবল, তাদের বাহন সবল, তাদের চলার গতির বেগ দ্রুত। অতিমধ্যে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দশজন সফর সঙ্গীর মধ্যে বারবার পিছনে পড়ে যাচ্ছেন। গন্তব্য মক্কাতুল মুকাররমা, উদ্দেশ্য হলো দুধের শিশু নিয়ে আসবেন। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সফর সঙ্গীরা তিনবার থেমে থেমে হালিমাতুস সাদিয়াকে সফরের সঙ্গী বানিয়ে নিয়েছেন। হালিমা বারবার পিছনে পড়ে যান, তৃতীয়বার সফর সঙ্গীরা বলে দিল, হালিমা তোমার বাহন উট বড় দুর্বল, আমাদের সকলের কষ্ট হয়ে যাচ্ছে তোমার জন্য, তুমি ধীরে ধীরে আসো, আমরা দ্রুত গতিতে চলে গেলাম।
সফর সঙ্গীরা সকলেই মক্কায় পৌঁছে গেল। মক্কার বাজারের মধ্যে অনেকগুলো ওদের শিশুকে তার মায়েরা কোলে করে নিয়ে উপস্থিত হয়েছে। সফর সঙ্গী নয় জন বেছে বেছে ধনাঢ্য পরিবারের সুন্দর সুন্দর ছেলে মেয়ে গ্রুপে কোলে নিয়েছে। ওই বাজারের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা হযরতে আমিনা নিজ আপন পুত্র মুহাম্মদকে নিয়ে বাজারে উপস্থিত হয়েছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহকে চাদর দিয়ে ঢেকে রাখছেন। যখনই কোন ছাত্রী ছোট্ট ওদের বাচ্চা মুহাম্মদের চেহারা থেকে কাপড় সরায় জিজ্ঞেস করি এই বালকের পিতা কি, আমরা বলেন তার পিতার নাম আব্দুল্লাহ। পিতা কি করে প্রতিদিন যে কাজ করেছেন, আবার চেহারাটা ঢেকে দিয়ে দুদ্র ধাত্রীগুলো দূরে সরে যায়। এটাকে সকল ধাত্রীরা ধরাত্ম পরিবারের সুন্দর সুন্দর শিশুগুলোকে কোলে নিয়ে বিদায় নিচ্ছে। চোখের পানি ছেড়ে ছেড়ে আসমানের মালিকের দরবারে হাত তুলে কান্না করে, ও আসমানের মালিক আল্লাহ, মুহাম্মদ আমার আদরের গোলাম, তার বাবার ইন্তেকাল হয়েছে, আমার স্বামী যদি আব্দুল্লাহ আর জীবিত থাকতেন, আমার পুত্র মুহাম্মদ এভাবে অবহেলার শিকার হতেন না। আমি তো জানেন না তখনো এই মুহাম্মদ সেই মুহাম্মদ, এই মুহাম্মদ সেই মুহাম্মদ, এই মুহাম্মদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আকাশের নক্ষত্রগুলোকে এই মুহাম্মদের জন্য আল্লাহ খেলনা বানিয়ে দিবে। তিনি তো সেই মুহাম্মদ, যে মুহাম্মদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোন কায়দা সৃষ্টি করেছেন। মা আমিনা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতেছেন। এমত অবস্থায় হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কাছে আসলেন। মুহাম্মদের চেহারা থেকে চাদর সরা, এমনিতে মুহাম্মদ ছোট্ট বালক এমন এক মুস্কি হাসি দিলেন যে হাসিতে হালিমার প্রাণ মুহাম্মদ কেড়ে নিলেন। জিজ্ঞেস করলেন বালকের পিতা কি, আমরা বললেন পিতার ইন্তেকাল হয়ে গেছে, পিতা নেই। হালিমা বললেন পিতা থাকুক আর না থাকুক, স্বামীর সাথে পরামর্শ করে এই সন্তানটাকে নিজেদের দুগ্ধ পোষ্য শিশু হিসেবে গ্রহণ করতে চাই। স্বামী বললেন তোমার যদি পছন্দ হয় আমার কোনো আপত্তি নেই, আসাল্লাহ আমাদের জন্য এই মুহাম্মদ নামক ছোট্ট বালকের প্রতি বরকত রেখেছে। আমার মনে হয় এই বালকের মাঝে আমাদের জন্য বরকত রয়েছে। বালক মুহাম্মদকে তুলে নিলেন, ফিরতি পথে রওনা হবে। স্বামী আগে স্ত্রীকে ওদের উপর সওয়ার করালেন, এরপর নিজে মুখ চালানোর জন্য স্ত্রীর সামনে এসে বসলেন। উঠকে চলতে বললেন, এখন আর উঠ চলে না, থেমে গেল। স্বামী উঠ থেকে নামলেন, নামার সাথে সাথে উঠ চলার জন্য উদ্যত হয়ে গেল। আবার উঠলেন,
সামনের দিকে চালাবেন, উট চলতে চায় না, থেমে যায়। যখনই হালিমার স্বামী উট থেকে নামেন, তখনই আবার উট চলার চলার জন্য প্রস্তুত হয়ে যায়। হালিমা তো সানিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীকে বলেন, স্বামী, ও আমার প্রাণের স্বামী, যে বালককে আমরা আমাদের উটে উট সওয়ার করিয়েছি, এই বালক তো অন্যান্য বালকের দেশ সাধারণ কোন বালক না, এই বালক তো এক বিস্ময়কর বালক। এই বালককে পিছনে বসি, যতই আপনি উট চালানোর জন্য সামনে বসেন, উট সামনের দিকে অগ্রসর হবে না। ও আমার প্রাণের স্বামী, বালককে একবার সামনে দিয়ে দেখেন। চালানোর জন্য উটের উপর সওয়ার হলেন, আল্লাহ পাকের এমন এক কুদরতি লীলা শুরু হয়ে গেল। হালিমাতুস সাদিয়ার এই দুর্বল ছিন্ন শিন্ন কদাকার উটটা এমন গতিতে চলতে শুরু করলো, কিছুক্ষণের মধ্যেই সফর সঙ্গে যারা হালিমার আগে আগে তায়েফের উদ্দেশ্যে রওনা করেছে, হালিমার উট সবার পিছনে রওনা হয়ে দ্রুত গতিতে চলে ওই সব নয় সফর সঙ্গে গিয়ে পিছনে ফেলে এবার সামনের দিকে উঠেছিল। সফর সঙ্গীরা হালিমাতুস সাদিয়াকে ডাকতে বলতেছেন, ও হালিমাতুস সাদিয়া, ও হালিমাতুস সাদিয়া, মক্কায় যাওয়ার পথে যে বাহনে করে তুমি আমাদের সাথে সফর সঙ্গী হয়েছিলে, হালিমা তুমি কি মক্কায় যে বাহন পরিবর্তন করছো নাকি? হালিমাতুস সাদিয়া বলেন, না না না, বাহন পরিবর্তন করিনি, বরং তোমরা যে সকলে এতিম নামক মুহাম্মদ নামক বালকটাকে অবহেলা করে মক্কায় ফেলে এসে আগে আগে সবাই চলে আসছো। আমি হালিমা, বাহন আমার আগেরটাই, বাহনের কোন কারিশমা নাই রে সফর সঙ্গীরা। কারিশমা হলো যে বালকটাকে, যে দুধের শিশুটাকে তোমরা সবাই মিলে অবহেলা করলে, এই দুধের শিশুটা আমাদের বাহনের সওয়ার হওয়ার কারণে, আমাদের বাহনের গতি মূলত এই শিশু বাচ্চার কারণে বৃদ্ধি হয়েছে। হালিমাতুস সাদিয়া বাড়ি পৌঁছে গেলেন, আসার সময় বাড়িতে অনেকগুলো মুষ্টি রেখে এসেছেন, বকরিও রেখে এসেছেন, কিন্তু হালিমাতুস সাদিয়ার বকরির স্তনে দুধ ছিল না, উটের উলানে দুধ ছিল না, বকরির উলানেও দুধ ছিল না, হালিমাতুস সাদিয়ার নিজের স্তনে দুধ ছিল না। দুধের স্বল্পতার কারণে হালিমার নিজের আপন সন্তান আব্দুল্লাহকে দুধ পান করাতে হালিমার কষ্ট হতো। হালিমাতুস সাদিয়া নিজেই বর্ণনা করেন, সিরাতের কিতাবের মধ্যে পাওয়া যায়, যে মাত্র মুহাম্মদ নামক ছোট্ট বালককে হালিমা কোলে তুলে নিলেন, কোলে নিয়ে বাড়ি ফিরলেন, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজেই বর্ণনা দিয়ে বলেন, আমি যখন বাড়ি ফিরলাম, বাড়ি ফিরে দেখি আমার বকরিগুলো অন্যান্য দিনের নেই, উলান খালি নেই, আমার সবগুলো বকরির উলান কুদরতি ইশারায় কুদরতি ভাবে আজকে বকরিগুলোকে ঘাস খাওয়ানোর জন্য মাঠেও নেওয়া হয়নি, মুস্তিগুলোকে ঘাস খাওয়ানোর জন্য মাঠে নেওয়া হয়নি, কিন্তু আল্লাহ পাকের এমন এক কুদরতি লীলা খেলা শুরু হয়ে গেল। আমি হালিমাতুস সাদিয়া লক্ষ্য করে দেখলাম আমার বকরির গোলান গুলো দুধে ভর, পুষ্টি গুলোর গোলান দুধে ভর। আমি হালিমা সাদিয়ার স্তন এক বাচ্চাকে দুধ পান করাতে কষ্ট হতো, আমি হালিমা লক্ষ্য করে দেখি
এবং এখন আমি হালিমাতু সাদিয়ার দুই স্তনে দুধে ভরপুর হয়ে গিয়েছি। আল্লাহর হাবিবকে আল্লাহ পাক দুধের শিশু অবস্থায় হালিমাতু সাদিয়া তখন মুসলমান হননি, মুসলমান হবেন কোথায় তখন তো নবুয়তের প্রশ্নই আসেনি। পুষ্টির মধ্যে আল্লাহ পাক বরকত দিলেন, বুকের মধ্যে আল্লাহ পাক বরকত দিলেন, সোয়ারের মধ্যে আল্লাহ পাক বরকত দিলেন, ঘাসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত দিলেন। দিলেন কি দিলেন? তেমনি ভাবে আল্লাহর হাবিব আস্তে আস্তে বড় হচ্ছে। একদিন আল্লাহর হাবিবের সাহাবি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, সাহাবির নাম কি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ক্ষুধার্ত অবস্থায় রাস্তায় পড়ে আছেন। হযরত আবু বকর আসলেন, জিজ্ঞেস করলেন, আবু হুরায়রা এভাবে পড়ে আছে কেন? আবু হুরায়রা বললেন, ক্ষুধার যাতনায়। ওমর আসলেন, জিজ্ঞেস করলেন, আবু হুরায়রা এই অবস্থা কেন? বললেন, ক্ষুধার যাতনা। অনেকে হযরত আবু হুরায়রাকে দেখে ভাবলেন হয়তো আবু হুরায়রা মিরিকি রোগ হয়েছে, অনেকে তাকে জুতা শুনাইতে চাই। আসলে আবু হুরায়রা ক্ষুধার্ত হওয়ার কারণে মৃগ রোগীর নেই রাস্তায় পড়ে কাটাচ্ছে। কিছুক্ষণ পর আল্লাহর হাবিব ওই রাস্তায় গমন করছে, দেখেন প্রিয় সাহাবি হযরত আবু হুরায়রা রাস্তায় পড়ে মৃগ নবীর ন্যায় কাতরাচ্ছেন। আল্লাহর হাবিব জিজ্ঞেস করলেন, সাহাবি আমার এভাবে রাস্তায় পড়ে আসলো কারণ? আবু হুরায়রা বলেন, ওগো আল্লাহর হাবিব, আজ 3 দিন হয় খাবার দাবারের ব্যবস্থা নেই, ক্ষুধার যাতনায় রাস্তায় পড়ে হাওয়া হাওয়া করে কাতরাচ্ছে। আল্লাহর হাবিব বলেন, আবু হুরায়রা আমার সাথে চলো। আবু হুরায়রা গেলেন, আল্লাহর হাবিব নিয়ে গেলেন। আম্মা জানকে জিজ্ঞেস করলেন, ঘরে খাবার কিছু আছে? আম্মা জান, ঘরের মধ্যে এক পেয়ারা দুধ আছে। আল্লাহর হাবিবকে বললেন, এক পেয়ারা দুধ আছে, দাও দুধের পেয়ারাটা দাও। দুধের পেয়ারাটা দেওয়া হলো। আল্লাহর হাবিব হযরত আবু হুরায়রাকে বললেন, আবু হুরায়রা 3 দিন যাবত তুমি ক্ষুধার্ত, মসজিদে নববীর সোফা প্রাঙ্গণে, মসজিদ নববীর বারান্দা ছিল চত্বর যেখানে ছাত্ররা সাহাবায়ে কেরাম পড়াশোনা করত। আল্লাহর হাবিব বললেন, আবু হুরায়রা তুমি যেমন 3 দিন যাবত ক্ষুধার্ত, মসজিদ নববীর সোফা নামক বারান্দা থেকে 80 জন ছাত্র আছে, যে 80 জন 3 দিন যাবত ক্ষুধার্ত, কয়দিন? 3 দিন যাবত ক্ষুধার্ত, তোমার সাথে তাদেরকেও নিয়ে আসো। হযরত আবু হুরায়রা ভাবলেন, আমি 3 দিন যাবত ক্ষুধার্ত, এক পেয়ারা দুধ তো আমারই হবে না, 80 জনকে নিয়ে আসলে অবস্থা কি দাঁড়া? আল্লাহর হাবিবের নির্দেশ মাফে সোফা প্রাঙ্গণের 80 জন সদস্যকে নিয়ে হাজির হলেন। আল্লাহর হাবিব এবার আবু হুরায়রাকে বলেন, আবু হুরায়রা তুমি আগে তোমার 80 জন সাথীদেরকে দুধ পান করো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একে একে 80 জন সদস্যকে এই পেয়ালা থেকে দুধ পান করো। কয়জন কি? 80 জনকে পান করো। 80 জনকে পান করানোর পর এবার আল্লাহর হাবিব বলেন, আবু হুরায়রা তুমি পান করো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি পান করলাম, আরো পান করলাম, আরো পান করলাম, তৃপ্তি ভরে দুধ পান করার পর আল্লাহর হাবিব আমার হাত থেকে দুধের পেয়ালাটা নিয়ে গেলেন। আল্লাহর হাবিব আমাকে জিজ্ঞেস করেন, আবু হুরায়রা দুধ পান করে তোমার পেট ভরেছে? হযরত আবু হুরায়রা বলেন, ওই আসমানের মালিকের শপথ করে বলি, এত পরিমাণ তৃপ্তি সহকারে দুধ আমি আবু হুরায়রা জীবনে কোনদিন পান করিনি, পেট
দুধ পান করার পর আমি আবু হুরায়রা মনে হলো যে পরিমাণ দুধ সহ পেয়ালা আল্লাহর হাবিব আমার হাতে দিয়েছিলেন ঠিক সেই পরিমাণ দুধ পেয়ালার মধ্যে এখন আছে। হযরত আবু হুরায়রা আরো বলেন, তখন আল্লাহর হাবিব আমাকে বললেন, আবু হুরায়রা তুমি না কিয়ামত পর্যন্ত আনে মানে উম্মত তোমার হাত থেকে যদি আমি মুহাম্মদ পেয়ালা না নিতাম কিয়ামত পর্যন্ত আনে মানে উম্মত যদি এই দুধের পেয়ালা থেকে দুধ পান করত সবাই দুধ পান করে তৃপ্ত হতো কিন্তু পশ্চিম কালেও এই পেয়ালার দুধ শেষ হতো না। এটা কার বলবো? ভালোবাসা আমাদের জীবনে জীবনীকে থাকা দরকার আছে কি নাই? এমনি আরেকটি ঘটনা, একদিন আবু বকর এবং উমর খোদা কি কি আবু বকর এবং উমর পেট খুলে দেখালেন হাবিব আল্লাহ খুদার যাতনায় পেটের মধ্যে পাথর বাঁধলাম, তখন আল্লাহর হাবিব নিজেও পেটের কাপড় সরিয়ে দেখালেন ইতিমধ্যে একজন সাহাবী এসে সংবাদ দিলেন যে হযরত মিকদাদ বাড়িতে ছুরি ভর্তি খেজুর দেখে আসছে, কি দেখে এসেছেন? খেজুর, পূর্ণিমার চাঁদ তাদের দোয়ারে উপস্থিত ঘরের ভিতরে চলে গেলেন, বাবাকে সংবাদ দিলেন, বাবা দোয়ারে তো অন্যান্য দিনের নেই, সাধারণ কোন অতিথির আগমন ঘটেনি, দুনিয়ার কোন সাধারণ মেহমান আজ আমাদের দোয়ারে মেহমান হননি, আজকে আমাদের দোয়ারে আকাশের পূর্ণিমার চাঁদ মেহমান হয়ে হাজির হয়েছে। হযরত মিকদাদ ঘরের অভ্যন্তর থেকে বেরিয়ে আসলেন, এসে আল্লাহর হাবিবের সামনে জবান খুলে প্রকাশ করলেন, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা আপনার জন্য কুরবান হোক ও আল্লাহর হাবিব, আপনি স্বয়ং আমার ঘরে মেহমান হলেন, কি খেদমত আপনার করব, কি উদ্দেশ্যে আগমন করেছেন, কি মেহমানদারি আপনার জন্য আমি উপস্থিত করব ও আল্লাহর হাবিব? মুহাম্মদ রাসূলুল্লাহ বললেন, মিকদাদ একজন সাহাবী আমাকে সংবাদ দিলেন তোমার ঘরে নাকি ছড়ি ভরপুর খেজুর আছে, মিকদাদ তোমার নবীও কয়েকদিন যাবৎ ক্ষুধার্ত, ক্ষুধার যাতনায় দুটি পাথর পেটে বেঁধেছে, তোমার ভাই আবু বকর এবং ওমরও ক্ষুধার্ত, ক্ষুধার যাতনায় পেটে একে একে দুটি পাথর তারাও বেঁধেছে, মিকদাদ শুনেছি তোমার ঘরে খেজুর ভরপুর ছড়ি আছে, তোমার ঘরে মেহমান হয়ে গেলাম, এবার তুমি মেহমানদারের ব্যবস্থা করো,
দুজাহানের বাদশাহ আবার স্বেচ্ছায় মেহমান হলেন, আবার খেজুরের সম্পদ জানেন, খেজুর পেশ করে খেজুর খাব। আল্লাহর হাবিবের সাহাবি হযরত মিহদার এবার চোখের পানি ছেড়ে কান্না শুরু করলেন, চোখের পানি ছেড়ে কান্না করতেছেন, চোখের পানিতে কান্নায় মুখ ভেসে যাচ্ছে হযরত মিহদারের। আল্লাহর হাবিব জিজ্ঞেস করলেন, মিহদার খাবারের জন্য খেজুর চাইলাম, শুনতে পেলাম তোমার ঘরে খেজুরের স্তূপ আছে, ঝুরি ভরপুর খেজুর আছে, খেজুর পেশ করো না হয়, কি কারণে কান্না করছো, কান্নার কারণ বলো। হযরত মিহদার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আল্লাহর হাবিব, ঝুরি ভরপুর খেজুর আমার গৃহে ছিল ঠিক, কিন্তু সন্ধ্যার পূর্বক্ষণে আমার দ্বারে দুজন ভিক্ষুক উপস্থিত হয়েছে, ভিক্ষুকদেরকে সহ অসহায় মানুষের মাঝে সব খেজুর আমি মিহদার বিলি করে দিয়েছি, দান করে দিয়েছি, সব খেজুর দান করেছি, এখন আকাশের পূর্ণিমার চাঁদ, দোজাহের বাদশাহ হাবিবুল্লাহ আমার দোয়ারে মেহমান, আমি এখন মেহমানদারির জন্য কি পেশ করব, এই চিন্তা আর পেরেশানিতে আমি মিহদার কান্না করতেছি। আল্লাহর হাবিব জিজ্ঞেস করেন, মিহদার তোমার বাড়িতে কোনো খেজুর গাছ আছে? হযরত মিহদার বলেন, ইয়া রাসূলুল্লাহ খেজুরের গাছ নেই, তবে একটা শুকনা খেজুরের শাখা কাণ্ড আছে, শুকনা কাণ্ড মরা 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 একটা খেজুরের কাণ্ড আছে। ও আল্লাহর হাবিব, আল্লাহর হাবিব বলেন, মিহদার এই মরা কাণ্ডটাই উপস্থিত করো। হযরত মিহদার রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুরের মরা কাণ্ডটা উপস্থিত করলেন, আল্লাহর রাসূল বলেন, একটা চাদর বিছাও, চাদর, সাহাবারা একটা চাদর বিছিয়ে দিলেন মরা কাণ্ডের নিচে। আল্লাহর হাবিব হযরত মিহদার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বললেন, মিহদার এবার খেজুরের কাণ্ড ধরে ছাকি দাও, খিদাও ছাকি বলো, ছাকি লাগাও, খেজুরের কাণ্ড ধরে ছাকি লাগাও। হযরত মিহদার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর হাবিবের বলা আমি মিহদারের কাজ, আল্লাহর হাবিব বললেন, মিহদার খেজুরের কাণ্ড ধরে ছাকি দাও, আমি মিহদার খেজুরের শুকনা কাণ্ডটা ধরে ছাকি মারলাম, যে মাত্র ছাকি দিলাম আমি মিহদার লক্ষ্য করে দেখলাম শুকনা খেজুরের কাণ্ড থেকে পাকা পাকা তাজা তাজা খেজুর ঝরতে শুরু করলো। হযরত মিহদার রাদিয়াল্লাহু তাআলা বলেন, খেজুর দিয়ে ঝুরি ভরপুর করা হলো, পূর্ণ করা হলো, আল্লাহর হাবিব সহ আবু বকর এবং উমর ঝুরি ভরপুর খেজুর পেট ভরে আহার করলেন, এবার চাদর উঠিয়ে নিলাম, চাদর উঠানোর পর আল্লাহর হাবিবকে জিজ্ঞেস করলাম, ও আল্লাহর হাবিব চাদর তো উঠিয়ে নিলাম, আপনার বরকতি কথার বরকতি খেজুর, খেজুরের কি আর কোনো ব্যবস্থা হবে না? আল্লাহর হাবিব বলেন, মিহদার যদি ফজর পর্যন্ত এই চাদর বিছিয়ে রাখতি আর এই কাণ্ডের মধ্যে ঝাঁকুনি দিতে, তাহলে ঝাঁকতে ঝাঁকতে তুমি ক্লান্ত হতে, কিন্তু খেজুর পড়া বন্ধ হতো না, ফজর পর্যন্ত ঝাঁকিটা আর খেজুর পড়তো, খেজুর পড়তো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক এমন বরকত দান করেছেন, এমন রহমত আল্লাহ বানিয়েছেন, সাহাবায়ে কেরামের জন্য আল্লাহর হাবিব রহমত হলেন, জান্নাতের হরিণের জন্য আল্লাহর হাবিব রহমত হয়েছেন, ওয়াকিয়া কিতাবে আছে পশু পাখি পর্যন্ত আল্লাহর হাবিবের দরবারে বিচার।
লুটের ব্যাপারে অভিযোগ নিয়ে আসে। অভিযোগ দায়ের করলো আল্লাহর হামিদের কাছে, উটের মালিক, ও আল্লাহর হামিদ আমার একটা উট আছে, সারাদিন তার পানি আর ঘাসের ব্যবস্থা আমি করি, তার থাকার জন্য ভালো ব্যবস্থাও দিয়েছি, কিন্তু উটটার একটা বড় ঘাস আছে, একটা বড় উপাস আছে, কি বড় উপাস, সারাদিন আমি মাঠে কাজ করি, উট আমার সাথে মাঠে থাকে, সন্ধ্যার পর আমি বাড়ি ফিরে ঘুমানোর জন্য খাবার আছে, ঘুমানোর জন্য প্রস্তুতি নেই, আমার চোখে ঘুম আসে, কিন্তু কিছুক্ষণ পর পর আমার সেই পালের উটটা বিকট এক শব্দ করে, তার আওয়াজের কারণে আমি ঘুমাইতে পারি না। আল্লাহর হাবিব বললেন, উটটা কেউ হাজির করো, বাদী বিবাদী দুজন কি সারা বিচার হবে, তুমি বাদী বিবাদী উটকে হাজির করো। সাহাবী উট নিয়ে আসলে, উটকে জিজ্ঞেস করেন, উট মালিকের না কর্মণি করো কেন, মালিক তোমার দানা পানির ব্যবস্থা করে, তোমার উত্তম থাকার জায়গা মালিক তোমাকে দিয়েছে, এরপরও মালিকের কথা শোনো না, মালিকের ঘুমের সময় আওয়াজ করো, মালিকের ঘুম ভাঙে যায়, কারণ কি? এবার উট আল্লাহ পাকের কাছে রুনা জারি করে দরখাস্ত করলো, ও আল্লাহ আপনার হাবিব আমাকে কারণ দর্শানোর জন্য জবাবদিহিতার জন্য প্রশ্ন করলেন, আমার বোবা জবানটা একটু খুলে দিন, আমি এই বোবা জবান দিয়া মানুষের ভাষায় আপনার হাবিবের সাথে একটু কথা বলতে চাই, আমার জবানটা একটু খুলে দিন। আল্লাহ পাক জবান খুলে দিল, ওর এবার আল্লাহর হাবিবের সাথে কথা বলে, ওর বলে, ও আল্লাহর রাসূল, ও আল্লাহর হাবিব, আমার মালিকের অভিযোগ ঠিক আছে, মালিক ও মাঠে কাজ করেন, আমি মালিকের সাথে মাঠে সময় দিই, মালিক আমার দানা পানির ব্যবস্থা করেন, এটাও সত্য, মালিক আমার জন্য থাকার উত্তম ব্যবস্থা করেছেন, এটাও সত্য, কিন্তু রাতে যখন আমার মালিক ঘুমিয়ে যান, আমি বারবার জুড়ে জুড়ে বিকট আওয়াজ দিয়া, এমন বিকট আওয়াজ দিয়া আমি উট শব্দ করতে থাকি, যে শব্দের কারণে আমার মালিকের ঘুম ভাঙে, এটাও সত্য, তো সত্য সব বলে আওয়াজ দেও কেন? বোবা উটটা বলে, ও আল্লাহর হাবিব, আমি সারাদিন আমার মালিকের গোলামি করছি, আমি সারাদিন আমার মালিক যেভাবে আমাকে চালিয়েছেন, আমি সারাদিন সেইভাবেই আমার মালিককে নিয়ে সফরের মধ্যে পথ পাড়ি দিয়েছি, আমি যখন সারাদিন আমার মালিকের কাজ করি সন্ধ্যা